হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে খুবই মজার একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করব, সেটা হচ্ছে জাপানিজ ফ্রেঞ্চ টোস্ট। চলো দেখে নিই আমরা এটা তৈরি করতে কী কী লাগছে। জাপানিজ ফ্রেঞ্চ টোস্ট তৈরি করার জন্য এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। এখন আমি এটার সাইডের লাল অংশটা কেটে বাদ দিব। ব্রেডগুলোর আমি সাইড থেকে লাল অংশটা কেটে ফেলেছি। এখন এটা দিয়ে আমি জাপানিজ ফ্রেঞ্চ টোস্টটা তৈরি করব। এখন আমি এখানে নিব 2টা ডিম। ডিমের মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড মিল্ক। এখন আমি এটা একটু ফেটে নিব। ডিম, দুধ আর চিনির মিশ্রণটা আমার সুন্দর করে ফেটে নেওয়া হয়েছে। এখন আমি এখানে একটা বাটির ভিতরে 1টা করে ব্রেড নিয়ে নিচ্ছি আর এই ডিম দুধের মিশ্রণটা উপর থেকে ঢেলে দিচ্ছি। এক পাশে মিশ্রণটা লেগে গেছে আর এক পাশে উল্টিয়ে আমি আবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এটার উপরে আবার 1 পিস ব্রেড দিচ্ছি, আবার এই মিশ্রণটা এটার উপর থেকে দিয়ে দিচ্ছি। তিন নাম্বার ব্রেডটাও আমি ধুয়ে দিয়েছি। এখন এটা আমি আবার এটাও দুই পাশেই ভালো করে ডিম দুধের মিশ্রণটা দিয়ে কোট করে নিব। দুধ চিনির মিশ্রণটা আমার এই ব্রেডটার 3টা ব্রেডেই সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখন আমি 3টা ব্রেড একসাথে করে ভেজে নিব। জাপানিজ ফ্রেঞ্চ টোস্টটা ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল নিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো তেলটা আমি গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এই টোস্টটা দিয়ে দিব। এখন আমি এটা আস্তে জ্বালে সুন্দরভাবে চতুর্দিকে ভেজে দিব। এটা এখন এক সাইডে আমার মোটামুটি ভাজা হলে আমি এটা উল্টিয়ে দিব। আর এটা উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে, কারণ 3 লেয়ারের টোস্টটা ডিম দেওয়ার ফলে ভীষণ নরম হয়ে গেছে। এটা 2টা চামচ দিয়ে ধরে পরে উল্টাতে হবে। এখন আমি এই টোস্টটা উল্টানোর জন্য 2টা চামচ ইউজ করব। এই সাইডেও আমি এরকম পুরা পুরা করে সুন্দরভাবে ভেজে নেব। অপর পাশেও আমার সেমভাবে ভাজা হয়েছে। এখন আমি সাইডগুলো ভেজে নেব। এটা ভীষণ সাবধানে 2 চামচ দিয়ে ধরে চতুর্দিকে এভাবে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব।
এই যে আমার জাপানিজ ফ্রেঞ্চ টোস্টটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার জাপানিজ ফ্রেঞ্চ টোস্ট, এখন আমি এটা মাঝ বরাবর কেটে সার্ভ করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল, ভীষণ মজার আর খুব সহজ একটা রেসিপি। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। এটা সকালে নাস্তার টেবিলে অথবা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিন বক্সে এটা দিলে বাচ্চারা খুবই আনন্দ করে খাবে। তো এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।